হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর একটু গল্প করতে চলে আসলাম তোমাদের সাথে। সবাই আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটাই হলো ব্যাপার। তো কি বলি, ভাবছি দিদিও ছোটো ছোটো করে ছাড়ি, কিন্তু লোকের সামনে থেকে চলে গেল সেটাকে দেখে না। আর এক কেউ দেখেও না দেখার ভান করে, আর লাইক তো দূরের কথা। আরে কি হয়, একজনকে একটু লাইক করলে, একটু শেয়ার করলে ভিডিওটা, ঠিক আছে একটা কমেন্টই নাই করলাম, ঠিক আছে তো নালে একটু সাবস্ক্রাইব করলাম, যাতে আমার ফ্যামিলিটা আরও বড় হয়। তো সুযোগ দিলেই তো মানুষ সুযোগ পায়, তো আমাকে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে আমি সুযোগটা কী করে পাবো? আর দেখো, যাদের সাবস্ক্রাইব আছে লাখ ছাড়িয়ে হাজার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শুরু করতে চাইছি কিন্তু আমাদের আর জিরোতেই পড়ে আছি। তো কত সংখ্যক মানুষ, আমি অনেকজনকে তো রিকোয়েস্ট করেছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ দরকার। আমি যদি ঘরে বসে ঘর সামলে, বাচ্চা সামলে, দুই বাচ্চাকে সামলে, আমার যদি বাইরে না কাজ করতে যেতে হয়, আমি যদি একটু আগিয়ে যাই তাহলে আমার আর বাইরে কাজ করতে বেরোতে হবে না। তো এটাই, এই আশাতেই জানি অনেক খাটতে হয়, ভালো ভালো কিছু ধরতে হয় তুলে। হ্যাঁ ধরবো নিশ্চয়ই, আর তাছাড়া টুকিটাকি তো আমি তুলে ধরবো বলেছি, সেই টুকিটাকি তুলে ধরবো। তো এটাই হলো কথা। তাছাড়া সব থেকে কথা, কিছু কিছু মানুষ আছে যাকে সুযোগ দেবে তো দেবে, আর যাকে দেবে না তাকে একটু সুযোগ দেবে না। আমাকে একটু সুযোগ দিন, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করলে তাহলে তো হয়। তো একটু করুন না শেয়ার, একটু হেল্প করুন, একটু সাপোর্ট করুন। বিস্কুট খাচ্ছি, মানে চা খাচ্ছি এখন, যেহেতু সন্ধ্যাবেলা, আমি চা খাই, আর তাই ভাবলাম একটা ভিডিও করি। তো সেটাই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দেবো, বা কি ধরনের ভিডিও চাইছো সেটাও বলো, সে ধরনের ছাড়বো। তো এটাই হলো ব্যাপার। এটা হলো মেয়ের ইয়ারবেনটা পড়েছি আমি, কেমন লাগছে জানি না, তো পড়েছি, যাই হোক এটাই। আর এই যে চা খাচ্ছি এখন, দুধ চা খাচ্ছি, আর ঠান্ডাও লাগছে আমার প্রচণ্ড, মানে শরীরটাও ঠিক নেই। আর ওই জন্য ছেলে বসে আছে টিভি দেখছে, সবসময় কার্টুন দেখে, পড়াশুনো সকালে নাম লিখতে দিয়েছিলাম সেটা একটু লিখেছে, তো সেটা লেখার পরে এখন আমি পড়তে বসতে বলছি, তো বলছে সকালে তো পড়েছিলাম, এটাই হলো ব্যাপার। জানি দেখিয়ে দেখিয়ে খাওয়াটা উচিত না, তো কাল যদি খাবার ইচ্ছা হয় চলে আসবেন আমার বাড়িতে, বা চলে আসবে চা নিশ্চয় করে খাওয়াবো। তো এটাই হলো ব্যাপার। আমি বলেছি যে ওরকম করছে, মানে কেমন ছেলে, আমি দুটো বাচ্চাকে সে ছোট থেকে কষ্ট করে মানুষ করেছি, যে পেটে আসা থেকে শুরু করে এখন অবধি কষ্ট করে যাচ্ছি। আর দুঃখ করে যাচ্ছি, কারণ আমার জীবনটাই হলো একটা বেঁকা চড়া রাস্তা, জননীটা চালা,
তো বেঁকা চোরা রাস্তা কেন বললাম, কারণ আছে, তো আমি তোমাদেরকে শেয়ার করব, একদমই করব। আমার এ থেকে জেড অবধি শেয়ার তো করবই, সব আস্তে আস্তে হবে। আর তোমাদেরকে আমি বলছি, প্লিজ একটু সাহায্য করো, একটু এগিয়ে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি যাতে আর একটু এগিয়ে যেতে পারি। তো এটাই রিকোয়েস্ট, তো আর বেশি করবো না এটা। শুভ সন্ধ্যা দিয়ে জানিয়েছিলাম, তো আরেক ধরো এক দু ঘন্টা বাদেই রাত আসছে, তো রাতের গুড নাইটটাও জানিয়ে দিচ্ছি, শুভরাত্রি, গুড নাইট। আর সবাই খুব ভালো থাকো আমি চাই। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, খুশি থাকো, নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে নিয়ে, নিজের আপন জনকে নিয়ে, এটাই চাই। কারণ সবার ভাগ্যে তো আর আনন্দ খুশি জোটে না, জুটাতে চাইলেও জোটে না, আর অনেকে জুটলেও সেটাকে ধরে রাখতে পারে না, তো এটাই হলো ব্যাপার। তো যাই হোক, তো আমি রাখছি, বাই, আবার নেক্সট টাইম দেখা হবে, ওকে।